वंदे गुरुपद्द्वंद्व भक्तबिंदसमित श्रीचैतन प्रभु वंदे नि्ता नंदसहोदित श्रीनंदनंदन बंदे राधि चरणोद गोपीजन समयुक्त बिंदव वाछाकलुवश किसी व्यवचा पति पाने वैष्णवभ्यो नमो नमक वाचा लंगुंग गिरी हंग पंग बंदे परमाधव बृंदाव तुलसीदेव पिया वै केशवश

भक्तिप्रमोदाक्ष जगोद्वरणं देयं सदा परिभवग्नभविष्टदोहं तीर्थास्वदं शिवविरञ्जनतं शरण्यं भीतात्यहं पुनतपाल्भवद्विभूतं वन्दे महापुरुष ते चरणं यत्पादपल्लवनुखचन्दमनिच्छटाय विस्फुत किमें गुपदू स्वदर्शी पूर्णागर सगरसारमूर्ति साराधिका कदम कृपा करोशत प्रभुनतानंद्रियाद्वैत गाधर शिव सदी कृष्ण चैतन्य नित्यानंद सियाद्वैतगदाधर शिवसदि गौरभक्तबिन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे

भुक्तिञ्च मुक्तिञ्च ददासि नितं भावानुरूपेण सदा नरानं गङ्गातरङ्गरमणीयजठा कलापं गौरी निरन्तरविभुषिः तु मां भागं नारायणप्रियमनङ्गमदापहारम् वाराणसी पुरपति भज अविश्वलाथम वागीशज सुवदने लक्ष्मीर् जस च बक्षसि यस्यास्ते हि देसंभिः त्वं निशिङ्ग महं भजे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे संसार सिंधुत्तर निहृदी साल संकर्तनामृतरसे रमते मनोषे बुधौ विहरणि यदि चित्तभीति चैतन्यचन्दचरणे कुरुतानुरागं चैतन्यचन्दचरणे कुरुतानुरागं संसारसिन्धुत्तरणे हृदयं यदि साध सङ्कीर्तनमृतरसे रमते मनोश्चे প্রেম বুধ বিহরণি যদি চেতভি চৈতন্য চন্দে কুতা কুতা গৌরী গোষ্ঠীপতি শ্রী শিলভক্তি সিদ্ধান্ত সরস্বত সরস্বতী গোস্বামী জগ পা জগৎগুরু জানিয়েছেন আমাকে যেন কেউ বিরক্ত না করে আমি শান্তিতে থাকতে চাই আমাকে যেন কেউ কোনো কোনোরকমভাবে বিরক্ত না করে আমি শান্তিতে যাপন করতে চাই গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রীশিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বহুপাত জগৎগুরু জানিয়েছেন যাদের এরকম ধরনের মনোবৃত্তি যা আমাকে যেন কেউ বিরক্ত না করে আমি নিজেরভাবে থাকবো অথচ আমি হরিভজন করব এদেরকে বলা হয়েছে এদের হৃদয়েতে এখনো পর্যন্ত প্যাসিভ কাম রয়েছে একটা হচ্ছে অ্যাক্টিভ কাম একটা হচ্ছে প্যাসিভ কাম অ্যাক্টিভ কাম যেটা প্রত্যক্ষভাবে দেখা যায় যত জগতে যত উদ্ভ্রান্ত জনগণ আছেন তার এই জড়জগতের কামের বশীভূত হয়ে যা ইচ্ছা তাই করছেন কিন্তু যারা ভক্ত সেজে রয়েছেন তাদের পক্ষে ভেতরেতে গোপনভাবে কামটাকে রেখে দিলে সুবিধা হয় কেন বাইরের লোক জানতে পারলো না আমার কাম আছে ভেতরে বা জানাচ্ছেন যারা এইরকম এইরকম ধরনের বিচার বুদ্ধি অবলম্বন করছেন তাদের অপ্রাকৃত বিষয়বস্তু সম্বন্ধে কোনো ধারণাই নাই তারা জানেন না যেখানে কীর্তনেতে আমরা জানতে পারি তোমার সেবায় দুঃখ হয় অত সেহত পরম সুখ এটা কীর্তনেতে আমরা জানতে পারি যত রকম ধরনের সমস্যা আমার জীবনে আসুক একমাত্র গুরু সেবার দ্বারাই আমার সুবিধে হতে পারে অন্য কোনো পদ্ধতিতে আমি কোনোরকমভাবেই সুবিধা করতে পারবো না আমি গুরুদেবের নাম নিয়ে বা যে কোনোভাবে আমার নিজের জীবনটাকে গুছিয়ে নিতে চাই লাভ পূজা প্রতিষ্ঠা অর্থ করি গুরুকে গুরুদেবের নাম নিয়ে এগুলোকে সব বলা হয় কপটতা তারা মাঠে মারা যাবেন হরিভজনের কোনো কথাই তারা বুঝতে পারেন নাই হরিভজনের কোনো গন্ধই তারা জানেন না তাই জন্য এই ধরনের বিচার বুদ্ধি তাদের আছে গুরু তত্ত্বেতে প্রতিষ্ঠিত না হলে গুরু প্রতিষ্ঠিত না হলে কেউ কোনোদিন হরিভজন করতে পারে না যিনি গুরুচরণে প্রফত্তিসবার করেছেন নাম নাম নামে মাত্র গুরু পাদ পদ্মের থেকে দীক্ষা গ্রহণ করেছি ব্যাস গুরুদেবের সঙ্গে সম্বন্ধ শেষ আর কিছু নেই প্রপাত বলছেন যারা এ ধরনের বিচার বুদ্ধি নিয়ে আমার কাছে এসছেন গুরুকরণ করেছেন বাস্তবিক তাদের সঙ্গে আমার কোনো সম্বন্ধ নাই যারা এই রকমের নামকে বাস নামে মাত্র গুরুচরণ গুরুচরণ আশ্রয় করেছেন তাদের সঙ্গে বাস্তবিক গুরুর কী সম্বন্ধ হতে পারে যেখানে গুরুকে নৃত্য বলা হয়েছে গুরু সেবককে নিত্য বলা হয়েছে ভগবান নৃত্য গুরুদেব নিত্য গুরু সেবা নৃত্য সমস্ত নিত্য। এ নৃত্য নিত্য জগৎ সম্বন্ধে কোনোরকমভাবে কোনো ধ্যান ধারণেই কাউর নাই বিন্দুমাত্রও নাই যদিও দার্শনিকভাবে কিছু মুখস্থ করেছেন কিন্তু হৃদয় থেকে অনুভব করতে পারেন নাই হৃদয় থেকে জানেন না নিত্য বস্তুটা কাকে বলে গুরুতত্ত্ব কী কিভাবে আমার সেবা করা দরকার কোন গুরুচ্চরণ আশ্রয় করতে হবে সমস্ত কিছু একটা গভীর রহস্যময় বিষয় যেখানে প্রবোধানন্দ সরস্বতী আবার জানিয়েছেন ভক্তিপথ ইহ কণ্ঠক কৌটি রুদ্ধ ভক্তিপথ ইহ কণ্ঠক রুদ্ধ। হা হা কজ আমি কি মাহাম করমি চৈতন্য চন্দ্র যদি না কি কৃপাম করসি আমি কোথায় যাব কি করব যেখানে ভজন রাজ্যে কোটি কোটি কাঁটা ভক্তিপথ ইহ এই ভক্তিপথ কা কোটি কোটি কাঁটা দিয়ে কাঁটা কীর্ণ ভক্তিপদ প্রতিপটে অজস্র কাঁটা বেছানো আছে সেই কাঁটার ওপর দিয়ে কে চলতে পারেন যিনি গুরু ভক্তি রাখেন গুরু কেবা গুরু কৃপাহি কে যার ওপর গুরু কিপা হয়েছে সে কাঁটার ওপর দিয়ে চলে যেতে পারেন আমরা সেটা লক্ষ্য করে দেখেছি কিন্তু সাধারণ মানুষের কোনো ক্ষমতা নাই ইহ কণ্টক কণ্ঠক রুদ্ধ এর দ্বারা প্রবোধানন্দ সরস্বতীবার জানাতে চেয়েছেন জগতে যদি কেউ জিজ্ঞাসা করে সবচেয়ে কঠিন কাজ কী সবচেয়ে যদি জগতে কেউ জিজ্ঞাসা করেন জগতে সবচেয়ে কঠিন কাজ কী সবচেয়ে কঠিন কাজ হল হরিভজন আবার যদি কেউ জিজ্ঞাসা করেন জগতে সবচেয়ে সোজা কাজ বলুন তো দেখি কি এর চেয়ে সোজা কাজে কিছু হতে পারে না এরকম একটা কাজ বলুন সেটাতে বলা হচ্ছে হরিভজন জগতে সবচেয়ে সোজা কাজ কী সেটা হচ্ছে হরিভজন আর জগতে সবচেয়ে কঠিন কাজ কী সেটাও হরিভজন এর উত্তর কেন এই উত্তর আমাদের দিতে হবে কেন এই কথা বললেন কেন প্রায়শ জগতে প্রায়শ এই জগতে দেখা যায় টু কন্ট্রাডিক্টেড থিংস যেটা বিরুদ্ধ দুটো বিষয় এটা সামঞ্জস্য হতে পারে না এটা এই জগতের ধর্ম এই মেটেরিয়াল জগতে এই জড়জগতের দুটো বিরুদ্ধ ধর্ম সামঞ্জস্যপূর্ণ একটা কোনো সমাধান দিতে পারে না কিন্তু অপ্রাকৃতিক জগতে যেখানে এই জড়জগতের কোনো স্পর্শ নাই মায়া প্রভাব শূন্য যে অপ্রাকৃত জগৎ সেখানে টু কন্টারিক্টরি পয়েন্টস ক্যান হারমোনাইজ এমনভাবে হারমোনিটি পাওয়া যায় যেমন একটা উদাহরণ দিলে বলা যায় ভগবান হচ্ছেন অপ্রাকৃত কামদেব জগতে এমন কেউ নেম যাকে এই কামেতে প্রেরণা দিলে তিনি কাম উপেক্ষা করে বেঁচে থাকতে পারবেন একমাত্র গুরুবৈষ্ণবের পক্ষে সম্ভব ভগবান এবং ভগবানের পরিকর বাস্তবিক কথা হলো এই একই সঙ্গে তিনি কামজয়ী এবং একই সঙ্গে তিনি কাম দেবতা দুটো একসঙ্গে করে হতে পারে একই সঙ্গে কি করে হতে পারে এই তো কোনো সমাধান নেই একই সঙ্গে তিনি কামজয়ী একই সঙ্গে তিনি কামদেবতা দেবতা কাম গায়ত্রী আমাদের জপ করে থাকি আমি জগতে যদি সবচেয়ে বেশি মানে যিনি এনজয়ার যাকে বলে ইংরেজিতে বলা হয় অপ্রাকৃত অপ্রাকৃত বিষয় যিনি সবসময় অনুভব করছেন আনন্দে আনন্দে সবসময় দিশাহারা তার নাম হলো ভগবান শ্রীকৃষ্ণ সমাধানে এই যে অপ্রাকৃত জগতে যেটাকে বলা হয় গোলকধাম বৃন্দাবন বা বৈকুণ্ঠ জগতে দুটো বিরুদ্ধ ধর্ম সামঞ্জস্যপ্রাপ্ত হতে পারে এটা এই বুদ্ধি নিয়ে বোঝানো যাবে না এই জড় বুদ্ধি নিয়ে কেউ যদি বুঝতে চায় কেন ফিন জগতের ব্যক্তির ফিনাইট কনসেপশন সে যদি ইনফিনিটিতে বিচার করতে যায় তার বুদ্ধি এইটুকু চোখে দেখা যায় না তার এই বুদ্ধি দিয়ে যদি ইনফিনিটির বিচার করতে চায় সেটা মূর্খতা আর কিছু নয় সেই জন্য শাস্ত্রের বিচারে আমরা দেখি একই ভগবানকে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণকে বলা হয়েছে তিনি হচ্ছেন বৈরাগ্য ধর্মেতে ভগবানের ওপর কেউ নাই বৈরাগ্য ধর্মেতে ভগবানের উপর কেউ এখনও পর্যন্ত এক্সিট করতে পারেননি বৈরাগ্য ধর্ম ভগবানের সর্বশ্রেষ্ঠ আবার যদি বলেন অপ্রাকৃত কামদেবকে যিনি সবচেয়ে বড় মানে অপ্রাকৃত এনজয়ার তিনি হচ্ছেন ভগবান এটা ভগবানের পক্ষে সম্ভব ওই জন্য শাস্ত্রেতে বিচার করে বলছেন ঐশ্বর্যস্য সমগ্রস্ব বীর্যস্ব শ্রীয় জ্ঞান ও বৈরাগ্য ইতি ভগ ইতি ইঙ্গনা এই যে জ্ঞান বৈরাগ্য থেকে আরম্ভ করে সমস্ত কিছু যত ছ রকমের ভগ অর্থাৎ ঐশ্বর্যের কথা বলা হলো সেটা একমাত্র ভগবানেরই এক্সট্রিম পয়েন্ট ঐশ্বর্য কার আছে সবচেয়ে বেশি অনন্ত ব্রহ্মাণ্ড ভগবানে তার ঐশ্বর্য সবচেয়ে বেশি ঐশ্বর্য সমগ্রস্থ যশ কার নাম যশ সবচেয়ে বেশি ভগবানের বীর্য কার বেশি সবচেয়ে অনন্ত ব্রহ্মাণ্ড যে সবচেয়ে ক্ষমতাশালী ভগবান এইভাবে সমস্ত বৈরাগ্য কার সবচেয়ে বেশি ভগবান চৈতন্য মহাপ্রভু এইভাবে আমরা বিরুদ্ধ দুটো ধর্ম ভগবানেতে অর্থাৎ বৈকুণ্ঠ জগতে সমাধান দেখতে পায় আর আমাদের জরজগতের মানুষের জন্য জগতে যারা আছেন তাদের জন্য আমাদের প্রবোধানন্দ বা যেটা জানিয়েছেন ওই সেখানে বলছেন ভক্তিপথ ইহ কণ্ঠজ্ঞ কঠিরুদ্ধ যদি কেউ মায়ার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করে চলতে পারেন কেউ যদি বলেন আমি মায়ার সঙ্গে অ্যাডজাস্ট করে চলবো যা ঘটনা আমি বুঝে নেবো যিনি মায়ার সঙ্গে কম্প্রোমাইজ করে চলবেন তিনি অবশ্যই হরিভজন করবেন না যিনি মায়ার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করে নিজের জীবনটাকে কাটাবার চেষ্টা করছেন কেন প্রতিপদে মায়ার তিনি কখনোই হরিভজন করতে পারবেন না হয় না একই সঙ্গে আলো এবং অন্ধকার দুটো একসঙ্গে থাকতে পারে না একই সঙ্গে সূর্য এবং চ মানে রইল অন্ধকার যেটা তুলসীদাসজি জানিয়েছেন রবি রজনী নাহি মিলে ঠাম রবি রজনী রবি মানে হচ্ছে সূর্য এবং রজনীর রাত্রি দুটো একসঙ্গে গিয়ে হয় যাহা কাম তাহা নেই রাম যেখানে কাম রয়েছে প্রাকৃত কাম সেখানে রাম অর্থাৎ অপ্রাকৃত রমনশীল ভগবান অর্থাৎ অপ্রাকৃত রমনশীল ভগবান থাকতে পারেন না এটা কন্ট্রাডিক্টরি পয়েন্ট এখন আমাদের প্রশ্ন হলো যে ভক্তিপথ যদি ও কণ্ঠক কোটিরুদ্ধ হয় আর জীব যদি কোনোরকমভাবেই মায়ার সঙ্গে কম্প্রোমাইজ করতে না চায় তাহলে তাকে হরিভজন করতেই হবে আর কোনো রাস্তা নেই এবং হরিভজন সদ্গুরুর আনুগত্যে করতে হবে কিন্তু বদ্ধজীবের এমন একটা অবস্থা যদিও আমরা চৈতন্য চরিতামৃত বা সব জায়গা শাস্ত্রেতে আমরা সবসময়ই দেখছি এই কথাটা মুখস্থ সবাই মুখস্থ বলছেন সেটা কি যে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস এই কথাটা সবাই মুখস্থ করেছেন জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য নৃত্য সবাই মুখস্থ করে ফেলেছেন কিন্তু কাউ অনুভাবেদের নাই কেন এই কথাটা আমি বলবো জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস আমি বলবো কেন কেন জীবের স্বরূপ যদি কৃষ্ণের নিত্য দাস হয় তাহলে সেবা করছে না কেন যদি জীবের স্বরূপ কৃষ্ণের নিত্য দাসত্বই হয় তাহলে ভগবানের সেবা কেন করে না কেন বৈষ্ণবের সেবা করে না কেন চলে যায় কেন কেন তারা বিমুখ এটা কারণ কি হতে পারে কেন জীবের স্বরূপ যদি কৃষ্ণের নিত্য দাসই হয় তাহলে আমার সেবা করা দরকার আরেকটা কথা এটা সাধারণ কথা সবাই জানেন যে ভগবানের সেবা কখনোই কেউ ডাইরেক্টলি করতে পারে না ভগবানের সেবাকে কেউ ডাইরেক্টলি করতে পারে না কেন ভগবানের সঙ্গে ডাইরেক্টলি আমাদের সংযোগের কোনো ব্যবস্থা নাই উই ক্যান নট গেট ইন কন্ট্যাক্ট উইথ সুপ্রিম লর্ড অপ্রাকৃতিক জগতের সামনে আমি কানেকশান করতে পারবো না তার জন্য আমাদের সদগুরু দরকার সদগুরু যিনি চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টা হরিভজনে নিয়োজিত তিনি যদি আমাকে কৃপা করেন আর আমার কৃপা প্রাপ্তি এটাও যদি পারফেক্ট হয় কেন গুরু কৃপা করতে চাইছেন কিন্তু আমি চিটা কেন বদ্ধজীবের ভেতরে ভ্রম প্রমাদ ভ্রম প্রমাদ বিপ্রলিপসা কর্ণাপ্রটাপ দিস ফোর কাইন্ড অফ ডিফেক্টস আর ন্যাচারালি দেয়ার জীবের মধ্যেই চার প্রকারের দোষ সবসময় রয়েছে এর থেকে বাইরে যেতে পারে না এই দোষ শূন্য হতে গেলে বদ্ধজীবের যে দোষগুলো থাকে পূর্বপূর্ব অনন্ত জন্ম ধরে যে মানুষ জন্মাচ্ছে মরছে এই জন্মেতেই পূর্বজন্মের সংস্কার এবং এই জন্মের যে ক্রিয়াকর্ম তার ফল আছে এই জন্য কোনো মতেই সে দোষ শূন্য হতে পারে না বদ্ধজীবের সমস্ত ক্রিয়াকর্ম বদ্মজীবের সমস্ত ক্রিয়াকর্ম দোষপূর্ণ এই দোষকে কাটাতে গেলে একমাত্র সদ্গুরু চরণে আশ্রয় করতে হবে যে গুরুদেব চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টা হরিভজন নিয়োজিত যিনি তার জীবনের হরিসেবার তিনি যে তার জীবনে সেবা হরি তিনি যে তার জীবনে হরিসেবা সেবা করেছেন তার যে প্রত্যক্ষ অনুভূতি আমার গুরুপাদ পদ্ম যে তার জীবনে হরিকথা তার যে অপ্রাকৃত সেবা গুরু সেবা সেবা করেছেন সেই হরিগুরু সেবা যে তিনি করেছেন আমার গুরুপাত পদ্ম চব্বিশ ঘন্টার পর চব্বিশ ঘন্টা সেই সেবার যে প্রত্যক্ষ অনুভূতি প্রত্যক্ষ অনুভূতি ডাইরেক্ট ফিলিং আমাকে যদি না দিতে পারেন গুরুদেব তাহলে গুরুদেব আমাকে কখনোই পরিবর্তন করতে পারবে না বোঝা গেল আমার কথা বোঝা গেল না যদি গুরুপার পদ্ম আমাকে তার জীবনের অপ্রাকৃত অধক্ষজ সেবার অনুভূতি আমার মধ্যে ট্রান্সলেট করতে না পারেন ইনকালকেট করতে না পারেন তাহলে শিওরলি আমাকে ভক্ত বানাতে পারবেন না আমি গাদা হয়ে থাকবো তিলকমালা করবো লোক ঠকাবো এইটি হবে আর কিছু হবে না এই জন্য গুরুপাদ পদ্মের থেকে আমাদের প্রার্থনা হলো এই অপ্রাকৃত সেবা অনুভূতি গুরুদেব আমাকে দেবেন প্রোভাইডেড তার সঙ্গে একটা শট তার সঙ্গে একটা শর্ত আছে যে আমি 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 আমার অন্তঃকরণ থেকে ভগবান পাবো বলে প্রতিজ্ঞা করে বলতে পারি আমি প্রতিজ্ঞা করে বলছি আমি ভগবান চাই আমি ব্যসাশনেছে শালগ্রাম শিলা ছুঁয়ে ভগবান আমি প্রতিজ্ঞা করে বলছি আমি আপনাকেই চাই জগতের কোনো প্রতিষ্ঠা লাভ ওই চাই না আমাকে আপনি বিশ্বাস করুন আমি আপনাকেই চাই ভগবান এরকম অবস্থা যত যতক্ষণ না হয় ততক্ষণ সদগুরু থেকে বাস্তবিক কৃপা নেওয়ারও ক্ষমতা হয় না বোঝে গেল দিস জেনিউনিটি এটা ডিপেন্ড আপন এটা নির্ভর করে জীবের সিনসিয়ারিটির ওপর জীব কতটা সিনসিয়ারিটি সে সে কোনো জুচ্ছুরি করতে চাইছে কিনা না বাস্তব অন্ত থেকে চাইছে তাহলে তার হরিভজনের রাস্তা খুলতে পারে কেননা বলদাউজি মহারাজ রয়েছেন তিনি সব চোখ রেখেছেন কার মধ্যে কার মধ্যে হরিভজনের ইচ্ছা কার মধ্যে হরিভজনের ইচ্ছা দেখা দিচ্ছে কে হরিভজন করতে চান বলদাউজী মহারাজ নজর দিচ্ছেন বলদাহজী মহারাজের নাম হলো অনন্তদেব এই অনন্তদেব সবসময় অনন্ত জীবরাশিকে নজর রেখেছেন অ্যাট এ টাইম সাইমেলটেনিয়াসলি এই জন্য ভগবানকে বলা হয় অমনি পেসেন্ট অমনি প্রেসেন্ট অমনি এগুলো বলা হয় একই সঙ্গে এই এক্ষুনি যা ঘটনা ঘটছে এখানে একই সঙ্গে অনন্ত ব্রহ্মাণ্ডে এই সময় অনন্ত ব্রহ্মাণ্ডে যেখানে যত ঘটনা ঘটছে অনন্ত ব্রহ্মাণ্ডে যেখানে যত ঘটনা ঘটছে এই সময় জাস্ট নাও অ্যাট এ টাইম সাইমলটেনিয়াসলি ভগবান এগুলো সব খবর রাখতে পারেন কিন্তু বদজীব এখানে খবর রাখলে ওইখানে কি হচ্ছে বলতে পারেন এটাকে বলে ভগবান ভগবানের ততই জানে নাকি ছেলেখেলা করতে এসছে হরিভজন এখানে বলা হলো যে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস তাহলে জীব স্বরূপেতে দাস তাহলে বর্তমানে সে বুঝতে পারছে না তাহলে কি এখন তো সে মায়ার দাস হয়ে রয়েছে কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ অতএব মায়া তারে দেয় সংসারাদি চৈতন্য চৈতন্যত বলছি অ কি বলছেন কি বলছেন কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ অতএব মায়াতারে দেয় সংসারে আদি ঢুক মুখস্থ করতে খুব ভালো লাগে কেন সোজা দুটো লাইন মুখস্ত করে নিলাম কিন্তু অনুভব করতে পারে না এখানে আমার কথা হলো অনাদি বহির্মুখ প্রথম এই শব্দটার অর্থ কী অনাদি এই শব্দটার অর্থ কী অনাদি মানে হচ্ছে ইনফিনিটি ফর ইনফিনিটি পিরিয়র দোজ বন্ডেড সোলস দেয়ার অ্যাভার্স টু কৃষ্ণ ভাইজান অর অ্যাভার্স টু কৃষ্ণ যত বদ্ধ জীব আছে তারা অনন্তকাল ধরে ভগবানের বিরুদ্ধ ভগবান সেবা করবে না এটা কি করে হলো এটা তো আশা করা যায় না কেন ভগবান থেকে আমরা এসেছি ভগবান থেকে যদি আমরা এসে থাকি যেটা গীতাতে ভগবান বলছেন বংশ জীব জীবলোকে জীবভূত সনাতনাহা এই যত জীব আছে সব আমার অংশ আমার অংশ মানে লোকে ভুল বোঝে আমার অংশ মানে কি। আমার অংশ মানে এটা বল বলা হচ্ছে না ভগবানকে টুকরো করে কা ভগবানকে টুকরো টুকরো করে পিস করা হয়েছে ছোট ছোট তারপরে একটা অংশ না গাধার মতো এগুলোকে গাধার বিচার ভগবানকে এরকম বলা হয়নি কেন অপ্রাকৃতিক জগৎকে বলা হয় পূর্ণ জগৎ ভালো করে ফুল অ্যাটেনশান দিয়ে শুনতে হবে অপ্রাকৃত জগৎকে বলা হয় পূর্ণ জগৎ বোঝা গেল এই যে অপ্রাকৃতিক জগৎ যেটাকে বলে পূর্ণ জগৎ যেখানে উপনিষদে বলছে পূর্ণস্ব পূর্ণ মাদায় পূর্ণ মেয়ে বা বোঝা গেল না হ্যাঁও বলে না কিছুই বোঝে না পূর্ণস্ব পূর্ণ মাদায় পূর্ণ মেয়ে বা পূর্ণ বস্তু থেকে পূর্ণ বস্তু নিয়ে নিলে পূর্ণ থাকে পরে বোঝা গেল পূর্ণ বস্তু থেকে পূর্ণ নিয়ে নিলে পূর্ণই থাকে বলে আমরা বাপের জমি শুনিনি কোন কথা বলছেন আপনি আমি বলিনি উপনিষদ বলছি পূর্ণ বস্তু থেকে পূর্ণ নিয়ে নিলে পূর্ণ বস্তু থেকে পূর্ণ নিয়ে নিলে পূর্ণ থাকে এখানে যদি আমার পাঁচ লিটার দুধ থাকে এখানে যদি আমার পাঁচ লিটার দুধ থাকে তার থেকে এক লিটার দুধ নিয়ে নিলে এক লিটার দুধ চলে গেল চার লিটার রইল কিন্তু অপ্রাকৃতিক জগতের বিচার তা নয় অপ্রাকৃতিক জগতে বলছেন পূর্ণ জগৎ থেকে পূর্ণ জগৎ থেকে যা কিছু নিয়ে নেবে পূর্ণই থাকে কাজেই কেউ যদি গাধার কেউ যদি গাধার মতো এই বিচারটা করে মামৈব অংশ জীবলোকে জীবত সনাতনা দ্যাটস মিন ভগবানকে টুকরো টুকরো করা হয়েছে যেমন পাথর টুকরো করে বালির বালির কণা ওই জন্য একটা বল না তাহলে সেটা ভুল হয়ে যাবে কেন ভগবানকে তো দূরের কথা ভগবানকে তো দূরের কথা বৈকুণ্ঠ জগতের একটা পার্টিকেল একটা ডাস্ট পার্টিকেল বোঝা গেল ভগবানকে তো দূরের কথা আমি বলছি ভগবানের যে ধাম সেখানে যদি একটা ডাস্ট পার্টিকেল আমি নিই একটা ডাস্ট পার্টিকেল সেই ডাস্ট পার্টিকেলটা পূর্ণ বোঝা গেল না অপ্রাকৃতিক জগতে যে একটা ধুলিকণা সেটা সেটা হচ্ছে পূর্ণ কিন্তু এই জগতে যদি অনন্ত ব্রহ্মাণ্ড জড়জগত জগৎ এই যে মেটেরিয়াল ওয়ার্ল্ডটা আছে গ্যালাক্সি ওয়ে এই যে গ্যালাক্সি ওয়েতে অনন্ত ব্রহ্মাণ্ড আছে কেউ জানতে পারছে না উনিশশো সালে একটা ভয়েজারকে পাঠানো হয়েছিল সে ইনফিনিটির দিকে এগোচ্ছে সূর্যের যে এরিয়া আছে সূর্যের যে ফিল্ডটা আছে এটাকে কাটিয়ে কোথায় চলে যাচ্ছে এখনও পর্যন্ত নাসা কানেকশন পাচ্ছে বলে আর কত দূর পাবে জানে না সূর্যের যে ফিল্ডটা আছে সেটাকে কাটিয়ে চলে যাচ্ছে ভয়সা তো উনিশশো পঁচাশি সালে বোধহয় ছাড়া হয়েছিল না তখন ভুলে গেছি তাহলে এবার বোঝা গেল ইনফিনিটের দিকে যাচ্ছে তো এখন অপ্রাকৃতিক জগতের বৈকুণ্ঠ জগতের একটা ধুলিকণা সেটা পূর্ণবস্তু ওয়্যারাজ এই অনন্ত ব্রহ্মাণ্ড মেটেরিয়াল জগৎ এটাকে যদি যোগ করা হয় এটাকে সব অনন্ত ব্রহ্মাণ্ডকে যদি যোগ করা হয় জড়জগত অনন্ত ব্রহ্মাণ্ড তার থেকে ওই যে একটা ধূলিকণা অপ্রাকৃতিক জগতে বৈকুণ্ঠে তার মূল্য বেশি বোঝা গেল না অপ্রাকৃতিক জগতে একটা ধুলিকণার তার মূল্য বেশি আর এই জগতে যত জড় জগৎ আছে যত মানুষ আছে কোটি কোটি সমস্তকে এক জায়গায় সামেশান অর্থাৎ যোগ করলে পরে তাদের যে ভ্যালুয়েশন হবে তার চেয়ে ইনফিনিটি বেশি ওই ধুলিকণাটার বোঝে গেল না কেন ওই যে ওটা হচ্ছে পূর্ণ এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ল্ড এই জগৎটাকে বলা হয় নেগেটিভ ওয়ার্ল্ড আর ওই জগতের হচ্ছে পজিটিভ ওয়ার্ল্ড তো পজিটিভ যে কোনো যারা অঙ্ক করেছেন মিনিমাম অঙ্ক ইউনিভার্সিটি যাওয়ার দরকার নেই মগজে কিছু থাকলেই হলো এটা বলছে পজিটিভ ডিরেকশন এবং নেগেটিভ ডিরেকশান জিরোটাকে মিডিলে রেখে জিরোটাকে মিডিলে রেখে বাঁদিক এবং ডান্দিক মাইনাস দিকে যদি মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস এম লিখি আর পজিটিভ দিকে যদি প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি এম লিখে যায় তাহলে আমি একথা নিশ্চয়ই বলতে পারি প্লাস পয়েন্ট জিরো জিরো ইজ মাচ মোর দেন দেন মাইনাস বা মাইনাস ওয়ান গেল মাইনাস ওয়ান একটা সংখ্যা তার থেকে পয়েন্ট জিরো পজিটিভ এটার মূল্য বেশি বোঝে গেল না কিছু কিন্তু এটা পজিটিভ দিকে ওটা তো নেগেটিভ দিকে এটা তো কোনো মূল্য নেই এটা নেগেটিভ দিকে যতই ভ্যালুবার এটা তো সামান্য জিনিস কমন সেন্স নেগেটিভ দিকে নেগেটিভ দিকে যত সংখ্যা ইনটিজার ইনটিজার সংখ্যা নেগেটিভ দিকে যত যত ভ্যালুয়েশন বাড়বে দ্য মোর দ্য ভ্যালুয়েশন ইজ যত ভ্যালুয়েশান বাড়বে এই যত সংখ্যা বাড়বে তত ভ্যালুয়েশান কমে যাবে সেরকম এই জড়জগতের কোনো কিছুর মূল্য নাই একটাই মূল্য আছে যদি কেউ হরিভজন করে আর কোনো মূল্য নাই ভগবানকে ভজন করতে গেলে প্রথমেই একটা কাজ করতে হয় সেটা কি সেটা হচ্ছে বাস্তবিক সদ্গুরু চরণে যেতে হয় যিনি তত্ত্ববিদ যিনি তোমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে এটা তুমি ভুল করছো সব এই দেখো তোমার অবস্থাটা কী সেরকম গুরু পাদপদ্ম তিনি কে হন বলে তিনি হলো অনন্তের রিপ্রেজেন্টেটিভ অনন্তদেব যে ভগবান বলরাম আছেন সেই বলরাম থেকে যত আমাদের গুরুবর্গ আছেন সব এসছেন কেউ কেউ রাধারানী থেকে বলরা একই রাধারানী থেকে এলে সখী মঞ্জুরি স্বরূপ হয় আর বল্লাউজি মহারাজ থেকে এলে যাই হোক এখানে একটা প্রশ্ন হলো এই যতক্ষণ পর্যন্ত আমি যতক্ষণ পর্যন্ত আমি অনন্ত দেবকে যতক্ষণ পর্যন্ত আমি অনন্তদেবকে আমার হৃদয়টা ডাক আবাহন না করতে পারবো যতক্ষণ পর্যন্ত অনন্ত দেবকে ইনফিনিটি যতক্ষণ পর্যন্ত অনন্তদেবকে আমি আবাহন করে আমি হৃদয়তে না বসাতে পারবো ততক্ষণ পর্যন্ত একটা মন্দির প্রতিষ্ঠা হয় না একটা বিগ্রহ প্রতিষ্ঠা হয় না কোনো কিছুই হয় না একটা মন্দির প্রতিষ্ঠা গেলে করতে গেলে অনন্তদেবকে ডাকতে আগে অনন্তের পূজা করতে হয় একটা বিগ্রহকে প্রতিষ্ঠা করতে গেলে অনন্ত দেবে পুজো অনন্ত ছাড়া হয় না অনন্ত কথাটার ইংরাজি মানে হলে ইনফিনিটি অর্থাৎ আমার বক্তব্য হলেই জীব যতক্ষণ পর্যন্ত সামান্য সামান্য ক্ষুদ্র ক্যাঁকড়ার মতো ক্যাঁকড়া বোঝা ক্যাঁকড়া ক্যাঁকড়া বিছে ক্যাঁকড়া বিচের মতো হৃদয় নিয়ে ক্যাঁকড়া বিচের মতো হৃদয় নিয়ে হরিভজন করতে যাচ্ছে এ জানে না ক্যাঁকড়া বিছের মতো হৃদয় এই যাচ্ছে হরিভজন করতে কি করে করবে যেখানে দেবকে আগে ডাকতে হবে অর্থাৎ আমার যে হৃদয়ের যে ক্ষুদ্রতা সেটাকে প্রসারিত করে আমার কথাটা বোঝা আছে আমার যে হৃদয়ের যে ক্ষুদ্রতা আমার যে হৃদয়ের যে ক্ষুদ্রতা সংকীর্ণতা এটাকে এক্সটেন্ড করে আই উইল হ্যাভ টু এক্সটেন্ড আই উইল হ্যাভ টু এক্সটেন্ড ইট আপ টু ইনফিনিটি আমাকে আমার হৃদয়ের যে ক্ষুদ্রতা এটাকে বাড়িয়ে নিয়ে ইনফিনিটির সঙ্গে যোগাযোগ করতে হয় বোঝা গেল না আমার হৃদয়ের যে ক্ষুদ্রতা এটাকে প্রসারিত করে প্রসারিত করে ইনফিনিটি অনন্তর দিকে যেতে হয় অনন্তর সঙ্গে যোগাযোগ করতে। তবে আমার হৃদয় আমার হৃদয়টা উর্বর ফারটাইল ফার্টাইল ফার্টাইল মানে উর্বর যার জন্য বলজি মহারাজের কাঁধেতে বলদাউজি মহারাজের কাঁধেতে হল এবং মুসল থাকে হল থাকে তো কাঁধেতে হল থাকে আর হাতে একটা মুসল থাকে কি জন্য এ হল আর মুসলের মানে কি হল মানে হলো কাল্টিভেশন করবে আমরা যখন কাল্টিভেশন করি আমরা যখন মাঠেতে লাঙল চালাই বোঝা গেল আমরা যেমন মাটিতে লাঙল চালাই লাঙল চালাব মানে কি লাঙল চালিয়ে মাটিটাকে কর্ষণ করব করে তারপর ওটাকে ফার্টাইল বানাবো উর্বর বানাবো তারপর বীজ দেব বলজি মহারাজ এই গুরুপাত পদ্ম রূপে বলজি মহারাজের কাজ হলো প্রথমে যে মুষ হল হল মানে হচ্ছে কর্ষণ করবে তাহলে বদ্ধজীবের হৃদয়কে কর্ষণ করা অর্থাৎ ফার্টাইল করা কাল্টিভেশন করা এটার দায়িত্ব বললি মহারাজ করবেন কিভাবে করবেন গুরু পদ মাধ্যমে এই জন্য বলছেন ব্রহ্মাণ্ড ভবিত কোনো ভাগ্যবান জীব কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ মালি হইয়া সেই বীজ করে রোপণ বোঝা গেল শোভন কীর্তঞ্জলে করে শেষন উপজিয়া বারে লতা ব্রহ্মাণ্ড ভেদি যায় ব্রহ্মাণ্ড যায় তদুপরি হ্যাঁ কি হয় বিরজা ব্রহ্মাণ্ড ভেদি যায় তারপরে ওপরে গিয়ে পরব্রহ্ম তারপরে কাটিয়ে গোলকধাম বৃন্দাবন ইটস এ ম্যাটার অফ জোক আমরা মজা করতে বসেছি আমরা যেমন বাচ্চাবেলায় পুতুল খেলা খেলি পুতুল খেলা খেলেছি না ছোটোবেলা পুতুল খেলা ছেলে খেলা আমরা এখন কিছু পুতুল নিয়ে খেলা করছি এটাকে হরিভজন বলে না আমি ব্যাসাসনে বসে বলছি এটাকে হরিভজন বলে না যদি কেউ বলে সে নিশ্চিত পরিমাণে চিটিং মাছ যদি কেউ বলে এটা হরিভজন সে নিশ্চিত পরিমাণে চিটিং মাছ তোমাকে ঠকাচ্ছে তাহলে এত বড় মিথ্য কথা বলতে পারবে না হরিভজন কি বস্তু ভগবান কি এটা জানতে গেলে তোমাকে কিছু দিতে হবে তোমাকে কিছু দিতে হবে এই অবস্থা পারবে না সর্বস্ব না দিলে ভগবানকে পাওয়া যায় না ভগবান ছেলে খেলা ভগবানকে নিয়ে আমরা খেলা করছি তাহলে দেখা গেল আমি যে কথাটা বলতে চাইছি সেই কথাটার মানে হলো এই বল্লাউজি মহারাজ কী করছেন না আমাদের যারা আমরা যারা আমরা যারা আমরা বাহ্যিকভাবে বাহ্যিকভাবে যারা আমরা বাহ্যিকভাবে শরণাগত হওয়ার অভিনয় করেছি তাদের বাস্তবিক শরণাগত হওয়া দরকার বল্লাউজি মহারাজ এবার কি করবেন এই মুসল হল দিয়ে আগে কর্ষণ করবেন যে শুনতে চাইছে না তাকে মুসল দিয়ে প্রহার করবেন যেমন মা বাবা ছেলে অন্যায় করলে পরে মারে আমরা মার খেয়েছি মা বাবার হাতে কিন্তু এটাও স্নেহের মা বলদাওজি মহারাজ যখন দেখেন কেউ কথা শুনতে চাইছে না তখন তাকে মুসল দিয়ে প্রহার করেন মুসলটা হলো কি মারবার জন্য মুসলটা। আর হলটা হলো কি কর্ষণ করা তাহলে এই যে কর্ষণ করে কর্ষণ করে যে বজ বীজ বপন করা বীজকে বপন করতে হবে ক্ষেত্রে এবং বীজ বপন যখন পারফেক্ট হবে তখন সেখান থেকে শ্রবণ কীর্তন জলে অঙ্কুরোদ্গম হবে অঙ্কুরোদ্গম হলে কোনো দিন যদি আমি অপরাধ না করি সঠিকভাবে ভজন করি তাহলে সেই অঙ্কুরোদ্গম হয়ে আস্তে আস্তে বীজ বাড়তে থাকবে লতা বাড়তে বাড়তে এটাই ভক্তি লতা বীজ এরা বাড়তে বাড়তে এবার তারপর এক্সট্রিম পয়েন্ট পরে সেই এমন একটা অবস্থায় যাবে পরব্রহ্ম ছাড়িয়ে ওপরে যেয়ে যেরম ভজন করেন সেরাম অনুপাতে হতে পারে তো এখন বদ্ধজীবের যে হরিভজন না করবার একটা যে প্রবৃত্তি ঘৃণ্য প্রবৃত্তি হরিভজন করব না যদিও বা হরিভজন করি বিভিন্ন কাপড় চোপড় গ্রহণ করে সেটা নিজের সুবিধে সেটাকে হরিভজন বলে না নিজের সুবিধে বাঁধি এই অবস্থা কেন হলো এই অবস্থাটা কেন হলো কেন ভক্তি বলে যে জিনিস তা হরিভজন করবার যে বিষয়টা এই হরিভজনটাকে আমাকে শিখবার দরকার নেই বোঝা গেল না আমরা মনে করি হরিভজনটা আমি শিখে নেব আমি যে ভগবানকে সেবা করব। এটা আমি শিখে নেব এটা বাস্তবিক পক্ষে শেখার বিষয় নয় এই যে জীব রয়েছে জীবের যে স্বরূপটা এই স্বরূপের মধ্যে লুকানো রয়েছে জীবের স্বরূপের মধ্যে লুকানো রয়েছে এই যে সেবা ভাব কিন্তু এটা প্রকাশ পাচ্ছে না এটা বাইরে থেকে আনতে হবে না আমি কিছু শিখব কীভাবে সেবা করতে হয় এটা এমনি ভেতরের মধ্যে রয়েছে এইটাকে প্রকাশ করতে হবে কি করে এটা হলো সেইটা জবাব দিতে গিয়ে সিলে সচিদানন্দ ভক্তিম ঠাকুর বলছেন বস্তুর ধর্ম আছে বস্তুর ধর্ম আছে তো যে কোনো বস্তু যে কোনো একটা বস্তু যদি এখান থেকে নিই ইট পাথর থেকে আরম্ভ করে যে কোনো একটা বস্তু নেবো যে কোনো বস্তু সেই বস্তুর একটা সাপট্র্যাক আছে অর্থাৎ বস্তুতে একটা প্রপার্টি আছে আমার কথাটা বোঝা গেল না যেমন একটা লোহার টুকরো নিই লোহার টুকরো লোহার টুকরো একটা ক্ষমতা একটা 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 ধর্ম নেই আমার কথা বোঝা গেল না আর লোহার টুকরোটা একটা ধর্ম আছে তো এটা কালো এটা দেখতে কালো এটা স্বাভাবিকভাবে কঠিন প্রচণ্ড বিভিন্ন কিন্তু একটা সোনার টুকরো যদি নিই সোনার টুকরোটা একটা আলাদা ধর্ম আছে লোহার টুকরোটা আলাদা ধর্ম আছে একটা কয়লা যদি নি কয়লাটা আলাদা ধর্ম আছে অর্থাৎ আমার বক্তব্য এই এই অনন্ত আমাদের যে ব্রহ্মাণ্ড এখানে যে কোনো বস্তুই তুমি সংগ্রহ করো সেই বস্তুটার একটা নিজস্ব ধর্ম আছে বোঝা গেল না যেমন আমি জল নিলাম জল আর জল নিলে ভালো জলের একটা ধর্ম আছে জল জলের ধর্মটা তো তুমি সৃষ্টি করিনি করেছ জলধর্মটা ভগবান শ্রী ভঙ্গ রয়েছে আমরা যখন কেমিস্ট্রি ফিজিক্স পড়তাম তাতে দেখেছি এখানে একশো আটটা এলিমেন্ট আছে তো কেমিস্ট্রিতে যে কোনো একটা ধাতু নেব সেই ধাতুর আলাদা ধর্ম যেমন সোডিয়াম যেমন নুন খাই নুন এটা শুধু সোডিয়াম না এটা সোডিয়াম ক্লোরাইড তাহলে সোডিয়ামের একটা আলাদা ধর্ম আছে পটাশিয়ামের আলাদা ধর্ম আছে ম্যাঙ্গানিস তার একটা আলাদা আছে আয়রন যেটাকে বলে হ্যাঁ না লোহা এফি তার একটা আলাদা ধর্ম আছে ইউরেনিয়াম তার একটা আলাদা ধর্ম আছে মার্কারি যেটা আছে পা পাড়া আমরা যে জ্বর দেখি থার্মোমিটারের ভেতর থাকে এটা এটাও যদি যদিও লিকুইড তাহলে প্রত্যেকটা আমার বক্তব্য হলেই অনন্ত ব্রহ্মাণ্ডে যে কোনো বস্তুই আমি দেখি অনন্ত ব্রহ্মাণ্ডে যে কোনো বস্তু আমি নেব সেই বস্তুটা একটা নিজস্ব ধর্ম আছে আছে তো সেই ধর্মটাকে কেউ কেড়ে নিতে পারবে না কেড়ে নিতে পারবে এই ধর্মটা কখনো কখনো পরিবর্তন হতে পারে কি করে হয় বস্তুর ধর্মটা অনেক সময় পরিবর্তন হয়ে যায় সেটা ধর্মটা কি করে পরিবর্তন হয় বা পরিবর্তন দু প্রকারে হতে পারে একটা হচ্ছে একটা রিয়াকশান বিক্রিয়া বিক্রিয়া রিয়াকশনের মাধ্যমে আরেকটা হচ্ছে বিক্রিয়া হলো না কিন্তু বস্তুটা বস্তুটার কাছে আসার সঙ্গে সঙ্গে বস্তুটার কাছে আসার সঙ্গে সঙ্গে এটা পরিবর্তন হচ্ছে বস্তুটার কাছাকাছি এসছে কোনো রিয়াকশন হয়নি রিয়াকশান হলে পরে তাহলে তো পুরো পরিবর্তন হয়ে যাবে যেমন হাইড্রোজেন এবং অক্সিজেন দুটোকে মেলালে পরে জল হয় যেটা বলে এইস কিন্তু হাইড্রোজেনকে আলাদা রাখলাম অক্সিজেনকে আলাদা রাখলাম তাহলে তো এটার কোনো বিক্রি হবে না কিন্তু এটাকে বিক্রিয়া না করেও আমি যদি অত্যন্ত লো টেম্পারেচার অর্থাৎ যে তাপমাত্রা আছে বর্তমানে যে তাপমাত্রায় এই অক্সিজেনটা গ্যাসিয়াস ফর্মে অর্থাৎ গ্যাস অক্সিজেনকে গ্যাস অক্সিজেন তো লিকুইড পাওয়া যায় না কিন্তু অক্সিজেনকে লিকুইড বানানো যায় এই অক্সিজেন গ্যাসকে ক্লোরিন ক্লোরিন গ্যাসকে ক্লোরিন গ্যাসকে অক্সিজেন গ্যাসকে হাইড্রোজেন সব গ্যাসকে লিকুইড করা যায় কী করে বলে এটাকে যদি লো টেম্পারেচারে নিয়ে যাও মাইনাস টেন মাইনাস টোয়েন্টি আর যদি প্রেসার দেওয়া যায় লো টেম্পারেচার এবং হাই প্রেশার তাহলে এনে লিকুইড হয়ে যাবে যা আমাদের যে স্পেস স্যাটেল পাঠানো হয় সেখানে লিকুইড অক্সিজেন থাকে আমাদের যে স্পেস স্যাটেল পাঠানো হয় ওপরে ওটা ওটা লিকুইড অক্সিজেন থাকে লিকুইড অক্সিজেন না হলে যাবে না ওটা থাকবে আমার বক্তব্য হলো জলটা ওয়াটার যেটাকে বলে জল বলা হয় এটা বর্তমানে তো সাধারণ ধর্ম হচ্ছে এ তারল্য ধর্ম এটা হচ্ছে এটা হচ্ছে জল তরল পদার্থ কিন্তু আমরা দেখতে পাই যে যখন এটাকে সাবজিরো টেম্পারেচারে যখন এটাকে যদি আমি সাবজিরো টেম্পারেচারে নিয়ে যাই অর্থাৎ জিরো ডিগ্রি টেম্পারেচারের নিচে যদি নিয়ে যাই তাহলে এই জলটা ধীরে ধীরে বরফ হয়ে যায় হয় না ফ্রিজেতে রেখে দিলে কি হয় বরফ হয়ে যায় এখন আমার বক্তব্য হলো জলটা ছিল লিকুইড আর সেই জলটা বর্তমানে হয়ে গেলে কঠিন এই বরফটাকে যদি ছুঁড়ে মারি মাথা ফেটে যাবে যাবে কি না তাহলে এই যে কঠিন হয়ে গেল কেন হলো কেন হলো কঠিন কেন হল এটা তো জল মানে জল হলে কি হবে এটা যেহেতু এটা মাইনাস টেম্পারেচারে রাখা হয়েছে সেটু এর যে ধর্মটা তারল্য ধর্ম এটা হারিয়ে গেছে হারিয়ে কোথায় গেছে বলে হারিয়ে কোথাও যায়নি ভেতরই আছে হারিয়ে কোথায় যায়নি পালিয়ে যায়নি এটা হারিয়ে গেছে বর্তমানে দেখা যাচ্ছে না কিন্তু এটা লুকিয়ে রয়েছে ল্যাটেন্ট লেটেন্ট অবস্থায় লুকায়িত অবস্থায় ভেতরে রয়েছে তাহলে এখানে দেখা গেল এটাকে বলা হয় নিসর্গ নিসর্গ কাকে বলে কোনো শব্দই জানে না লোকে একটা যে কথা হরি বুঝবে একটা স্ট্যান্ডার্ড নেয় একটা স্ট্যান্ডার্ড নেই মিনিমাম একটা কোয়ালিফিকেশান বুঝতে পারবো কথাটা এটাকে বলে এটাকে বলা হচ্ছে নৈসর্গিক ধর্ম নিসর্গ নিসর্গ মানে না এটা হঠাৎ এই ধর্মটা দেখা দিয়েছে বাস্তবিক তার যে নিজের ধর্মটা লুকানো আছে অর্থাৎ জলের তরল ধর্ম লুকিয়ে গেছে এখন কঠিন তাহলে এই যে লুকিয়ে গেছে এটা এই জন্য লুকিয়ে গেছে কিন্তু এটা কোনো জায়গায় হারিয়ে যায়নি ঠিক সেরকমভাবে জীবের যে হরি জীবের যে হরিভজন করার যে প্রবৃত্তি বোঝা গেল আমার কথা জীবের যে হরিভজন করার যে প্রবৃত্তি সেটা হারিয়ে যায়নি লুকিয়ে গেছে এটা বাইরে থেকে আনতে হবে না এটা জীবের স্বরূপের মধ্যে লুকিয়ে রয়েছে এটা বাইরে থেকে আনার দরকার নেই ভেতরেই লুকিয়ে রয়েছে কিন্তু অনন্তকাল ধরে মায়ার সম্বন্ধে থাকার জন্য অনন্তকাল ধরে মায়ার সঙ্গ অনন্তকাল ধরে মায়ার সঙ্গে থাকবার জন্য জীব নিজের যে বাস্তবিক ধর্মটা এটা ভুলে গেছে গিয়ে এখন মায়ার সেবাটাকেই নিজের ধর্ম বলে মনে করেছে বোঝা গেল জীবের যে স্বাভাবিক ধর্ম যে ভগবানের সেবা করা এটা ভেতরেই আছে কিন্তু লুকিয়ে গেছে দেখা যাচ্ছে না কিন্তু এখন যেটা দেখা যায় সেটা কি যেমন জলটা ঠান্ডা টেম্পারেচারে বরফ হয়ে গেল ঠিক সেরকমভাবে এই যে জীব অনন্তকাল ধরে যে মায়া মায়ার সংস্পর্শে চলছে থাকতে থাকতে এ মায়ার সঙ্গে মায়ার সেবাটাকেই নিজের মনে আমার সেবা আমি একটা মেয়ে ছেলে আমি একটা বেটা ছেলে আমি পয়সা হলা আমি গরিব এই যে বিচারগুলো সব এই কিছু দিনের জন্য যার জন্য তোমাদের অর্চন পদ্ধতিতে যেটা কেউ খেয়াল করে না না বিপ্র ন চ নরপতির না পি বৈষ্ণ শূদ্র না হম বর্ণী ন চীর্ণ মনঃস্যতি বা কিন্তু পদ্যন্নিক পরমানন্দ পূর্ণ তা ধের গোপী ভর্তুর পদকমলের দাসু দাসানু দাসা ভগবান জানিয়েছেন তোমার পরিচয় হলো এটা কিন্তু তুমি ম্যা সংস সংস্পর্শে তুমি নিজের ভুলে গেছো এই জন্য বহুপাতকে যখন কেউ জিজ্ঞাসা করতেন যে বদ্ধজীবের যে অবস্থা ভক্তি কাকে বলে প্রপাতকে শিক্ষিত সমাজ প্রশ্ন করতেন বলতেন ভক্তি কাকে বলে এক কথায় বলুন আমি বেশি কথা শুনতে পারি না আমার বুদ্ধি কম এক কথায় বলে দিন তো ভক্তি কাকে বলে প্রপাত সেই শিক্ষিত ব্যক্তিকে একটা কথা বলেছিলেন ভক্তি ইজ দ্য ন্যাচারাল ফাংশন অফ সোল অফ ইয়ার সোল অফ আওয়ার সোল ভক্তি ইজ দ্য ন্যাচারাল ফাংশন অফ আওয়ার সোল আমাদের যে জীবের স্বরূপ আছে তার স্বাভাবিক ধর্মই হলো কৃষ্ণ সেবা ভগবানের সেবা করা ভক্তি এটা ভেতরে লোকানো রয়েছে খালি আমি গুরু বৈষ্ণবের সঙ্গে ধামে থেকে নাম করে আস্তে আস্তে নিত্য সিদ্ধস্ব ভাবশ্য প্রাকট্টাম হৃদিসাধ্যতা বোঝা গেল নিত্য সিদ্ধস্ব ভাবশ্য বোঝা গেল না কিছু আমার যে নিত্য সিদ্ধ ভাব আমার যে হরিভজন করাটাই যে স্বভাব আমার এই নিত্য সিদ্ধস্ব ভাবশ্য প্রাকট্যাম হৃদিসাধ্যতা এটাকেই হৃদয়তে নিয়ে আসবেন না বোঝা গেল না কিছু এই যে মরচে মরছে একটা লোহার টুকরো মরচে পড়ে রয়েছে মরচে বোঝা গেল না একটা লোহার টুকরো মরচে পড়ে রয়েছে মরছেটা যতক্ষণ পরে রয়েছে ততক্ষণ একটা ম্যাগনেট ওটাকে টানতে পারবে না পারবে যদি একটা ম্যাগনেটকে রাখা হয় মোড়ছে মোর্চে ভরা একদম চারিদিকে মরছে ম্যাগনেট টানবে না কী জন্য টানবে না বল এর ওপরে ফেরিক অক্সাইড একটা মরচে পড়ে গেছে এই জন্য মরচেটা মরচেটা ওই যে ম্যাগনেটিক যে ফিল্ডটা ওই যে ম্যাগনেটিক ফিল্ডটা এর মধ্যে ঢুকতে পারছে না ম্যাগনেট থেকে একটা ম্যাগনেটিক ফিল্ড বেরোয় এই ফিল্ডটা গিয়ে আয়রনটাকে এরকম টানে তারপর আসে তাহলে এখন যে ম্যাগনেটটা টানতে পারছে না তার কারণ কি বলছে কোনো কারণ নেই খালি একটাই কারণ ওই যে এর ওপরে একটা জং পড়েছে এই জংটাকে এই জংটাকে তুমি যদি হাঁটিয়ে দিতে পারো এই জংটাকে তুমি যদি হাঁটিয়ে দিতে পারো এক্ষুনি টানবে জংটাকে তুমি পরিষ্কার করে দাও সঙ্গে সঙ্গে টানবে তাহলে হয়ে গেল তাহলে বহুপাত যখন বলতেন ভক্তি কাকে বলে জিজ্ঞাসা করলে প্রভুপাত বলতেন ভক্তি ইজ দ্য ন্যাচারাল ফাংশন অফ এ শোল তাহলে বদ্ধজীব হরিভজন করতে চাইছে না গুরু পূজা করতে চাইছে না নিজের পূজা করতে চাইছে মায়ার পূজা করতে চাইছে হরিভজন করতে পারে না বদ্যজীবের হরিভজন একটা গল্প বদ্যজীবের হরিভজন একটা গল্প কথা হাসির কথা হো 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 করে হাসবে ও করে হাসে না হো হো করে হাসবে বদ্যজীবের হরিভজন হয় না কিন্তু হরিভজন কোনো দিন হবে না এ কথা আমি বলি নাই কথাগুলো কিন্তু উল্টো ব্যাখ্যা করতে হবে না আমি তোমাদের দুঃখ দিচ্ছি সত্যি কথা বলবার জন্য আমি তোমাদেরকে ঠকাবো না জচ্চুরি করবো না বলে আমি সত্যি কথাটা বলছি বদ্ধজীবের হরিভজন হয় না কিন্তু কোনো কোনোদিন হবে না এ কথা আমি বলি নাই আমি হরিভজন কোনো হবে না এ কথা বলি নাই আমি বলছি তোমাদের নিষ্কপট হতে যতদিন কপটতা করবে আমিও তোমাদের সঙ্গে কপটতা করবো কোথায় পালাবে তুমি প্রভাত বলছেন তোমরা আমাকে ঠকাতে এসছো তোমরা আমাকে দীক্ষার নাম নিয়ে ঠকাতে এসছো আমি তোমাদের জন্মজন্ম ঠকাবো ঘোরাবো ঘোর তুই তুই ঘোর অনন্তকাল মায়াদেবী নাকে দড়ি দিয়ে তোমাকে ঘোরাবে কত চালাকি করবে তুমি কত চালাকি করবে কত কবরতা করবে মায়াদেবী তোমাকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে ঘোড়ো যেদিন চালাকি ছেড়ে চোখে জল নিয়ে পড়বে আমায় বাঁচান সেদিন বাঁচাবো ব্যাসাসনে বসে বলছি সেদিন বাঁচা তার আগে বাঁচাবো না যা মর তোরা মরবার জন্যে এসছিস মর মরবার তোদের ইচ্ছা মর আমার কিছু করার নেই অনন্ত হরিকথা সেই সব হরিকথাকে রক্ত তুলে এইসব আলোচনাগুলো করা হচ্ছে কোনো কোনো সময় দেখা যায় গুরুপাদ পদ্মের মধ্যে মানুষ ভাব আরোপ করে লোকে গুরুদেবে মনুষ্য বুদ্ধি করতে না গুরুদেবের যদি কেউ মনুষ্য বুদ্ধি করে তাহলে তার কোনো আর রেহাই নেই গুরুদেবের যখন মনুষ্য বুদ্ধি করবে গুরুদেব অসুস্থ গুরুদেব কিছু বোঝে না গুরুদেব চালাতে পারে না তাহলে এটা মনুষ্য বুদ্ধি তাহলে গুরু নিলে কেন তুমি তোমার নেওয়ার দরকার ছিল না তুমি যখন জানো ইনি একটা বদ্ধ জীব তুমি তুমি এলেখেন আর যখন গুরুরূপে গ্রহণ করলে তাহলে গুরুকে দোষ দেখছো কি করে এই জন্য বলছেন যে গুরুদেবে যিনি অপ্রাকৃত জগতের জ্ঞান আমাকে উপদেশ করবার জন্য আমার গুরু হয়েছেন তাকে যদি আমি মর্তবুদ্ধি করি তাহলে তার আর কোনো রেহাই নেই তার কোনো কোটি তার কোনো রাস্তা খুলবে না অবশ্য জীবগোস্বী এই একটা কথা বলেছেন গুরুচরণ গ্রহণ করার আগে অনেক বিচার করে গুরুণ গ্রহণ করতে হয় অনেকে হুজুকে গুরু গ্রহণ করে হুজু হুজুক বুঝো অনেকে হুজুকে অনেকে হুজুকে গরু গুরু গ্রহণ করে কিন্তু হুজুকে গরু গ্রহণ করলে গুরু গ্রহণ হয় না গুরু বুঝে তত্ত্ব কাকে বলে গুরু কেরকম গুরু আমাকে বাঁচাতে পারবে কিনা এই জন্য বলছেন যিনি আমাকে শতকরা শতভাগ যিনি আমাকে শতকরা শতভাগ আমাকে বাঁচাতে পারবেন যিনি আমাকে শতকরা শতভাগ আমাকে বাঁচাতে পারবেন যিনি আমাকে দিব্যজ্ঞান দিতে পারবেন আমি তার চরণে আশ্রয় করব আমি কারোর চরণে আশ্রয় করব না আমি তার চরণে তার চরণে আশ্রয় করব যিনি আমাকে শতকরা শতভাগ যিনি আমাকে শতকরা শতভাগ মঙ্গল দিতে পারবেন যিনি আমার চরম মঙ্গলের বিধান করতে পারেন যিনি আমার চরম মঙ্গলের বিধান করতে পারেন সেই গুরুর চরণে আমি আশ্রয় করব আমি যেখানে যে হবে না আমি যেখানে আমার গুরুদেবের পয়সা বেশি ফরেনে পাঠিয়ে দেবে আমাকে চল এলে ছাগলের বুদ্ধি হবে না যস্য সাক্ষাৎ যস সাক্ষাৎ যস্য সাক্ষাৎ জ্ঞান দ্বীপ প্রদেয় গুরৌ যস্য সাক্ষাৎ এই শ্লোকের উদাহরণ দিচ্ছি যস্য সাক্ষাৎ দিব্য জ্ঞান দ্বীপ প্রদে গুরৌ মর্ত সাধি সুতম তস্য সর্বম কুঞ্জ রসৌচবার বোঝা গেল যস্ব সাক্ষাৎ কী বললাম যস্ব সাক্ষাৎ কী বললাম ভগবত জ্ঞান যিনি দান করবেন যশ্ব সাক্ষাৎ ভগবতী জ্ঞান দ্বীপ প্রদেয় যিনি আমার ভগবত তত্ত্ববিজ্ঞান দান করতে পারেন ভগবতী জ্ঞান সেই দিব্য চরণে আমি শরণাগত হওয়ার অভিনয় করে যদি আমি দোষ দর্শন করি তাহলে গেল কীরকম হবে যেমন হাতি গাধা গাধা দেখা হয়েছে গাধা গাধা স্নান করলো গাধা ভালো করে স্নান করলো খোলা জলে স্নান করে উঠে বেশি করে ধুলেতে গিয়ে হ্যাঁ করে গাধা কি করলো গাধা ধুলে গিয়ে গড়িয়ে গেল হাতি কি করে হাতি হাতি হ্যাঁ করে চান করলো ভালো মানে জল ফল ছড়িয়ে একেবারে ফোয়ারা চান করে উঠে মাঠে গিয়ে ধুলো নিল ধুলি নিয়ে হ করে ছয় পাউডার ছড়ালো গায়ে ধুলো বলে বোঝা গেল তাহলে ভাগবত কী বলছে যস্ব সাক্ষাৎ যশ্ব সাক্ষাৎ মুখস্ত রাখতে হবে যস্ব সাক্ষাৎ ভাগবতী দ্বীপ জ্ঞান ও দ্বীপ প্রদে গোরউ যশ্ব সাক্ষাৎ ভাগবতী জ্ঞান ও দ্বীপ প্রদে গোর মর্ত সাধ্য সুতম তস্ব কুঞ্জর শৌচবত তার হাতি স্নানের মতো হয়ে যাবে কিচ্ছু হবে না কাঁচকলা মঠে দেখেও লাভ হবে না গুসিবে কি কাঁচওয়ালা সারাদিন হরি কথা শোনো আমার কথায় যদি বাঁচতে চাও আমার কথায় যদি বাঁচতে চাও একটা শেষ কথা বলে দিলাম হরিকত শোনো দিন রাত জগতের কোনো কথা শোনো না জগতের কোনো কথায় যেও না জীবন চলে যাচ্ছে যখন তখন চলে যাবে হরিকত শোনো বারবার বলেছি এখানে হরিকত চালাও কাউকে জড়ো জগতের কথা বলতে দেবে না বাঁচতে পারবে না আমার কথা যদি না শোনো আমি তোমাদেরকে উপেক্ষা করব আমি অনায়াসে উপেক্ষা করব আমার কিছু যা আসে না আমি গলাম লাভলস্কানের জন্য এখানে আসিনি জেনে রেখো হাজার হাজার জায়গা ডাকিম কোনো জায়গায় যাই না মহারাজে ভালোবাসাতে আসি জেনে রেখো এ কথা এখানে হরিকতা চালাও জড় জগতের কোনো লোককে লিখে রেখে দেবে বড়ো করে লিখে রেখে দেবে সাইলেন্ট প্লিজ এখানে বাংলা হিন্দি ইংরেজিতে লেখো নিরবতা পালন করুন আর এখানে হরিকতা চালাও এখানে হরিকতা চালাও বারবার বললাম আমি দেব তোমাদের পয়সা যা লাগে আমি দেবো তুমি চালাও কেন আমি দেবো তোমাকে যা বিক্রি হয় তুমি মোটর সেবা লাগাবে কেউ চুরি করতে পারবে না করো এখানে যার ক্ষমতা আছে বাড়িঘর ছেড়ে এসো অনেক বাহাদুরি দেখিয়েছো বাড়িঘর ছেড়ে চলে এসো দেখাও এখানে তো হরিকতার চান্স হবে তোমরা যদি এসে একটা হরিকতার ম পরিবেশ তৈরি করতে পারো আমাকে তো টানলে আমি আসতে বাধ্য আমার যদিও সময় নেই আমার সারাদিনে চব্বিশ ঘন্টা পাঁচ মিনিট সময় নেই তথাপি মহারাজের আমি আসতে বাধ্য বুঝে গেল যেমন একটা গোমাতা তাকে বাছুরটা পেছনে রয়েছে বাছুরটাকে এরম টানছে আরে বাছুরটাকে টানতে হবে না গৌটাকে টানতে হবে না আর বাছুরটাকে তুমি আগে আগে যাও তো গোমাতা এমনি যাবে ভাগবতে এই উদাহরণটা দেওয়া আছে ভাগবতে বলা আছে আরে তুই গাধা নাকি অকারণে সময় নষ্ট করছিস গৌটাকে এ টানছি গাধা এক কাজ কর না বাছুরটাকে নিয়ে আগে যা দেখবি গুড তাই নাকি হলে হ্যাঁ বাছুরটাকে নিয়ে আগে যাও যাবে তো আমিও সেরকম মহারাজকে নিয়ে তোমরা আগে যাবে আমাকে কান নিয়ে চলে আসবো আমার সময় নেই তবে আসবো এক ঘন্টা আসবো সময় করতে হবে সময় তো নাই কিন্তু করতে হবে কিছু করার নেই তোমরা আগে খোলো আর যদি এরকম দেখি তাহলে আমি আস্তে আস্তে সব বন্ধ করে দেব আর আমার দরকার নেই তোমরা নিজেদের সংসার করো যা পারো করো আমার সময় নষ্ট করো না আমি বেকার সময় নষ্ট করতে পারবো না আগে হরিভজনের পরিবেশ তৈরি কর আজকে আমার শিক্ষাগুরু তিনি আমাকে হয়তো স্বাস্থ্যের কোনো বচন ডাইরেক্টলি শিক্ষা দেননি কিন্তু তার আচরণ তিনি যে যখন থেকে মঠে এসছেন কিভাবে তিনি চৈতন্য মঠে সেবা করেছেন এই সব সেবার যে বাহাদুরি তার যে দেখিয়েছেন কত সেবা করেছেন তার সেবার যে আদর্শটা আজকে তিনি বিদ্ধ হয়েছেন আমরা গুরুদেবকে ওরকম বিচারে দেখব না গৌড় বাবাজি মহারাজ কোনো স্বাস্থ্যের কথা শ্লোক বলতে পারেন না এরকম বিচার আমরা করবো না এরকম যদি বিচার করি তাহলে কিন্তু দোষ দর্শন হয়ে যাবে গৌড় বাবাজি মহারাজ প্রহুপাদের মতো শ্লোক বলেন না তো তা স্বাস্থ্য মুখস্থ নেই না আর এই স্বাস্থ্য মুখস্থ না থাকলেও স্বাস্থ্যের যে মূল স্বাস্থ্যের যে মূল অর্থ ভগবত ভক্তি সেটা তো আছে ওই জন্য প্রহুপাতকে একজন অপমান করবার জন্য যখন বলেছিলেন বলেন আপনার গুরুদেব কতদূর দূর পড়াশোনা করেছেন আপনার গুরুদেব কোথায় থাকেন এটা অপমান অপমান করার জন্য বলে প্রপাতকে অপমান করার জন্য এরকমভাবে কথা বলে আপনার গুরুদেব কোথায় থাকেন হ্যাঁ আপনার গুরুদেব কতদূর কতদূর পড়াশোনা করেছেন কতদূর দূর পড়াশোনা করেছেন তখন প্র স্মার্টলি উত্তর দিতেন কীভাবে সিংহের মতো আপনার গুরুদেব কোথায় থাকেন প্রপাত জানে কী উদ্দেশ্য জানোয়ারগুলো বলছি এই জানুয়ারগুলো কী উদ্দেশ্য বলছে প্রবাদ জানে প্রবাদ উত্তর দিতেন আমার গুরুপাদ নিত্য ভজনস্থলী আমার গুরুপাদ নিত্য ভজনস্থলী রাধাকুণ্ড রাধারানীর চরণ সেখান থেকে তিনি এসছেন তথাপি বর্তমানে তিনি কুলিয়ার একটা ভজন কুটিরে ভজন করার অভিনয় করছেন কিন্তু তিনি সেই গোলকধান বৃন্দাবনে যে রাধাকুণ্ড আছে সে রাধারানীর চরণ তার হচ্ছে নিত্যস্থান এবার অ্যাড্রেসটা পেয়ে গেলে অ্যাড্রেস পেলেন না গোরকিশোর বাবা অ্যাড্রেস বুঝতে পেরেছ পেয়েছ গৌরকিশোর বাবা অ্যাড্রেস পেলে না কোনো এটা হচ্ছে অ্যাড্রেস আর যদি বলে কতদূর পড়াশোনা করেছেন বলছেন দেখুন আপনাদের যে গাধার বুদ্ধি তো গাধার বুদ্ধি গাধাগুলো অপমান করতে চাইছে বউবাদ বলছেন দেখুন বাহ্য দৃষ্টিতে অর্থাৎ বাইরের বিচারে বাহ্য দৃষ্টিতে বাহ্য দৃষ্টিতে বাহ্য দৃষ্টিতে আমার গুরুপাদ পদ্মের কোনো এডুকেশনাল কোয়ালিফিকেশান বাহ্য দৃষ্টিতে আমার গুরুপাদ পদ্মের কোনো বিশেষ কোনো শিক্ষাগত যোগ্যতা আপনারা দেখতে পাবেন না কিন্তু শিব জেনে রাখুন এ অনন্ত ব্রহ্মাণ্ডে এ অনন্ত ব্রহ্মাণ্ডে যেখানে যত সমস্যা আছে সেই সমস্যার অভ্রান্ত মীমাংসা অভ্রান্ত মানে ফ্ললেস সলিউশন অভ্রান্ত মীমাংসা করবার মতো যোগ্যতা আমার গুরুপাদ পদ্মের আছে তিনি অপ্রাকৃত শিক্ষায় শিক্ষিত তিনি যে যত শাস্ত্র আছে সেই শাস্ত্রের যত অন্তর অর্থ আছে যত শাস্ত্র আছে সেই শাস্ত্রের যে অন্তর অর্থ অর্থাৎ গোপন অর্থ সেই গোপন অর্থগুলো আমার গুরুপদপদে হৃদয়তে ফলিত রূপে অ্যাপ্লাইড ফর্মে ফলিত রূপে মানে অ্যাপ্লয়েড ফর্মে দেখতে পারেন প্রয়োগ যেটা করলে প্রয়োগ প্রয়োগ অনেকে ভাগবত মুখস্থ করল কিন্তু নিজের জীবনে প্রয়োগ করতে পারে না এনে মুখস্থ করে কিছু কথা বলতে পারল সেখানে পহুপাত বলছেন আমার গুরুপাত পদ্ম আমার গুরুপাত পদ্ম এই জগতে যত শাস্ত্র আছে শাস্ত্রের যে মূলীভূত আসল যে বক্তব্য সেই সার বস্তুতার হৃদয় আছে কাজে অপমান করবার ইচ্ছা যদি কাউ থাকে আমারও তাদেরকে উত্তর দেওয়ার ক্ষমতা ভগবান দিয়েছেন বোঝা গেল যদি গুরু গুরু দাস হও ওই জন্য গুরুপাত পদ্মে নিষ্ঠা এবং ভক্তি না রাখলে পরে ভক্তি বলে কিছু থাকবে না সব সময় যে গুরুপাত পর্যন্ত শাস্ত্রের মুখস্থ করার কথা বলবেন এমন কোনো কথা নেই তিনি হরিনাম উপদেশ করছেন তোমাদেরকে সৎভাবে চলতে হয় যে এরকমই বাকি শিক্ষাগুরু যাকে তুমি ভালোবাসেন তার কাছ থেকে শাস্ত্রের বাকি কথাগুলো শুনে নেবে শিক্ষাগুরু শিক্ষাগুরুর থেকে যিনি গুরুদেবের অভিন্ন তার থেকে শুনবে এছাড়া তো উপায় নেই এটা সবার তো মুখস্থ করা যদিও যদিও জীবকোশ্বাই বা উত্তর দিয়েছেন বাদ উত্তর দিয়েছেন যে যদি এমন গুরু পদ্মকে আশ্রয় করতে হবে যিনি আমার শাস্ত্রের সমস্ত মীমাংসা আমার যত সন্দেহ আসবে আমার যে সংশয় সন্দেহ আমার সংশয় সন্দেহকে সমাধান করবেন আমার যে সংশয় সন্দেহকে সমাধান করবে গুরুদেব এই জন্য জীব বলছেন শব্দে চ নিস্নাতম ব্রহ্মণী উপসমাশ্রয়ম একটা কথা বলি আমি শেষ করব আজকে বেশি কথা বলার আমার ইচ্ছাও নেই সময়ও নেই শব্দে চ নিস্নাতম ব্রহ্মনি উপসমাশ্রয়ম এই ধরনের গুরুর আশ্রয় করতে হবে যিনি শব্দব্রহ্ম এবং পরব্রহ্মেদের নিষ্ণাত নিঃসাত মানে ভার্স তিনি সব জানেন যে সেবা অনুভূতি তারা স্বাস্থ্যের কথা দুটোই জানেন স্বাস্থ্যের বিচার তা নাহলে তোমার সব্দও জাগবে গুরুদেব গুরুদেব তো বলতে পারছে না স্বাস্থ্যের কথা ব্যাস হয়ে গেল তোমার সভনাশ হয়ে গেল তুই পড়ে যাবে ওই জন্য শাস্ত্রে আমাদের বলা আছে শব্দে পরেচ নিঃ স্নাতম ব্রহ্মণী উপসমাশ্রয়ম বাঞ্ছা কল্পত রস্যকে বা সিন্ধু ভাবছ পচিতান পাবন ভবিষ্ণব ভালো করে ভজন করো ভজন না করে কোনো লাভ নেই আগে গুরুদেবের শোনো আগে গুরুদেবের সঙ্গে বোধে বসে আগে গুরুদেবের সঙ্গে বসে ফাসলা করো যে মহারাজ এই কথা বারবার বলছো তোমরা যদি শুনতে পারো তাহলে তোমাদের মধ্যে কেউ কেউ চলে এসো এসে এখানে চালাও দিন রাত বিভিন্ন ভাষায় চালাও এটা হচ্ছে ফোপাতের ভাষা একটা বই বিক্রি করতে গেলে অনেক পরিশ্রম কিন্তু একটা হরিগত চালালে এই দাঁড়িয়ে যাবে লোক কী বলছে শুনি কী বলছে শুনি এটা এটা তোমাকে কে দিতে বললো তুমি তোমার রাখো তোমার ওখানে লাগবে তুমি অদ্বৈত অদ্্বৈত স্যার পাঠে নাও ধরো গীতা দান করছো গীতা দান করছো তুমি ধরো হ্যাঁ ধরো ভেতর হরিভজন ও ধরনের জিনিস নয় হরিভজন বোঝবার চেষ্টা করো আমার করে দুঃখ এরকম ধরনের আচরণ তোমরা যাই হোক